আজকে আমরা দেখব গ্রামের গাই পুষে কিভাবে দুধ থেকে ক্ষীর তৈরি করা হয়। এবার আমি দুধটাকে ছেঁকে ক্ষীর তৈরি আরম্ভ করছি। এবার আমি সেন্টের জন্য এই এলাচটা দিয়ে দিলাম, দুটো এলাচ। দুধ ঘন হয়ে এসছে, এবার আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি। চিনি দিয়ে এবার নাড়ছি। এবার ক্ষীর প্রস্তুত হয়ে গেছে। এটা কে নেবে? গরম লাগছে অনেক, একটু নিয়ে করি। ক্ষীর খুবই ভালো হয়েছে,
খুব ভালো হয়েছে। ভালো।